এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। গোষ্ঠী বিবাদকে মাথাছাড়া দিতে যাওয়া যাবে না। ১৭ মাস পর বিজেপিতে সক্রিয় হয়ে আজ এই বার্তায় দিলেন কলকাতা জোনের বিজেপির পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায়। তার দাবি, বেনজল রুখলে কলকাতা জোনের ৫১টি বিধানসভা কেন্দ্রে টক্কর দেবে বিজেপি, আর এই নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। যে রাজনীতির পক্ষে কাজ করেছিলাম এখানে পরস্পরের সঙ্গে কোনো গোষ্ঠী বিবাদ কোনো জায়গায় নয়, এখন বানের জল ঢুকেছে। মানুষ রায় দিতে চলেছে আগামী এপ্রিল মে মাসের বিধানসভা সাধারণ নির্বাচনে। বাঁধভাঙা বানের জল যেমন চাষের জমি নষ্ট করে, মাছভরা পুকুর ভাসিয়ে দেয়, ঠিক তেমনই কোন সংগঠনের সাফল্যের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় বেনজল, যাকে ঘিরে জন্ম নেয় দলাদলি গোষ্ঠীদ্বন্দ্ব। আগামী নির্বাচনে গোষ্ঠীদ্বন্দ্বের পচা শামুকে যাতে পা না কাটে তা নিয়ে কার্যত দলকে সাবধান করলেন বিজেপির কলকাতা জোনের পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায়। বানের জল ছড়িয়ে দেওয়া মানে এই ৫১টি বিধানসভা কেন্দ্রে টড়ে টক্কার মতন, একদম টক্করে টক্করে লড়াই করার মতন, এবং সেখানে মানুষ চায় আমরা অধিকাংশ থেকে অধিক থেকে অধিকতর আসনে আমরা এখানে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টির হাতে তুলে দিতে পারবো, তার জন্য সবার সহযোগিতা প্রার্থনা করে। বানের জল তো ওনারাই, যারা আদি বিজেপি আদি আরএসএস তারা কই? তারা তো নেই, ভালোবাসায় তো কেউ যাচ্ছেন না বিজেপিতে, আইডিওলজিক্যালি কেউ যাচ্ছেন না। বাঁচার জন্য যারা যাচ্ছে তারা আবার বলছে বেনজল। আদি বিজেপি, তৎকাল বিজেপি আর পরিযায়ী বিজেপি, শীতকালের বাংলায় এই তিন বিজেপি মিলে সার্কাস দেখাচ্ছে। একদিকে দলে বেনজল রুখবার বার্তা, আরেকদিকে তৃণমূল ভাঙার ইঙ্গিত দিয়েছেন শোভন। বহু স্তরের বহু নেতৃবৃন্দ, পঞ্চায়েত স্তরে আমি বললাম এই জেলায় বহুদিন ধরে কাজ করেছি, যে বেসুরো বলছেন সেটা নয়, যে অ্যাকচুয়ালি যেখানে তারা রয়েছেন সেখানে দম বন্ধ পরিস্থিতি, তাই খোলা হাওয়ায় নিঃশ্বাস নেবার জন্য বহু লোক যোগাযোগ করছেন, এবং আমরা সামগ্রিক একটা পরিবেশ তৈরি করেই আমরা সেই সমস্ত সম্বন্ধে সিদ্ধান্ত, বহু লোক যারা যোগাযোগ করছেন তাদেরকে আমরা নিশ্চয়ই জানাবো। যিনি ২ বছরের বেশি সময় নিজেই গর্তে ঢুকে বসে থাকলেন, আঁচল ধরে বসে থাকলেন, তিনি খোলা হাওয়া দমবন্ধ এসব বুঝবেন কি করে? এসব কোনো কাজের কথা নয়। একটা বড় পরিবার, মান অভিমান কোথাও কোথাও কারুর না কারুর থাকে, আমার নিজে কি কোথাও কোনো বক্তব্য ছিল না, অভিযোগ ছিল না, কিন্তু যখন আসল দলের সময়ের জায়গায় তখন দেখাই যাচ্ছে কারা দলের মঞ্চে থাকে আর কারা অভিমানদের মঞ্চে থাকে, এরা অপ্রাসঙ্গিক। বিজেপিতে সক্রিয় হওয়ার পর নিজের পুরনো দলকে অস্বস্তিতে ফেলতে সারদা রোজভ্যালির প্রসঙ্গটা নেন শোভন, পাল্টা আইকোর বান ছড়ে তৃণমূল, তা নিয়ে অব্যাহত তর্জা। এটি আইকোর চিটফান্ডের বর্ষপূর্তির অনুষ্ঠান, তো এদের দুপাশে নিয়ে আইকোরের এজেন্টদের সম্মেলনে কি করছিলেন শোভন? শোভন চট্টোপাধ্যায়ের গ্রেপ্তার চাই। সেই ব্যক্তি ইতিমধ্যে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার হয়েছিল, দীর্ঘদিন বছরখানেকের বেশি সে কারাগারে ছিল। আমি তো ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছিলাম 14 মাস আগে, আমি 3 দিন আগে তার মনে পড়ল যে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে নিয়েছে, মানুষকে বিভ্রান্তি করছেন, তা সেই পকেটমারকে ধরে নিয়ে এসে যে যারা মুখপাত্র করেছে তারা দেখবেন যে পায়ের তলা দিয়ে মাটিটা কোথ থেকে চলে গেছে। তৃণমূলের আইকোর হামলার পাল্টা প্রাক্তন দমকল মন্ত্রীর অস্ত্র অ্যালকেমিস্ট, যার মালিক কেডি সিং কে গ্রেফতার করেছে ইডি। কেডি সিং অ্যারেস্টটা এত দেরিতে কেন হলো? এই স্ট্রিং যা নিয়ে বিদ্ধ করা হয়, কখনো শোভন চট্টোপাধ্যায়কে, কখনো মুকুল রায়কে, কখনো শুভেন্দু অধিকারী, তেমনি আরও 9 জন তৃণমূল কংগ্রেসেই আছে যারা বলেন বহুদিন যোগাযোগ নেই, তারা অসত্য কথা বলছে। তৃণমূল কংগ্রেস কি আজ পর্যন্ত আপনারা দেখেছেন কোথাও কেডি সিংকে দল থেকে বহিষ্কার করা হয়েছে? পরিষ্কার কথা হচ্ছে সুদীপ্ত সেন যে ডকুমেন্টটা জমা দিয়েছেন বিচারকের কাছে সেখানে লিখেছেন মুকুল রায় ম্যান অফ কেডি সিং, তো ফলে এর কৈফিয়ত তো মুকুল রায় দিতে পারবেন। শোভন দা এদিকে তাকাচ্ছেন কেন? আপনার দল তো সিবিআই চালায়, আপনার দল এইগুলো থেকে বাঁচতেই তো মুকুলদা শোভনদারা ওদিকে গিয়ে বসে আছেন, এখন এসব বলে লাভ আছে? আমরা দাঁড়িয়ে আছি আপনাদের, আমার মামলাও তো সিবিআইয়ের কাছে আছে। সম্প্রতি পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলা পরিষদ দখল নিয়ে তৃণমূলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কার্যত একই সুরে গত লোকসভা ভোটে পেশি শক্তির ব্যবহারের অভিযোগে তৃণমূলকে কাঠগড়ায় তোলেন শোভন। অ্যাকচুয়ালি ১৮টির জায়গায়
ভারতীয় জনতা পার্টি প্রকৃত রায় মানুষের যদি প্রতিফলিত হতো, যদি মাসের পাওয়ারে না আটকাতো, তাহলে 23 থেকে 24টার বেশি আসন ছাড়িয়ে যেত। 70 থেকে 80 হাজারের বেশি ভোট প্রত্যেক কোটি কেন্দ্রে বাড়িয়েছি এবং তৃণমূল কংগ্রেসকে শুধু ধাক্কা মারার, ব্যালটে ধাক্কা মারার জায়গাটি রয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টিকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে। বিজেপির কাছে বঙ্গবিজয় দিবাস্বপ্নই রয়ে যাবে বলে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। রাজনৈতিক পরিণত মস্তিষ্ক বাংলার মানুষের আছে এবং লোকসভার ভোট আর রাজ্য বিধানসভা সম্পূর্ণ আলাদা। এতদিন তো ওনারাই তৃণমূলের নেতৃত্বে ছিলেন, এটা ভাবার কোনো কারণ আছে? ভালো হোক খারাপ হোক সঙ্গে তো তাঁরা ছিলেন, যদি আঙুলও তোলেন সেই আঙুলটা তো তার দিকেও আসবে। ভোটমুখী বাংলায় ফের সক্রিয় হচ্ছেন পূর্ণ সময়ের রাজনীতিবিদ শোভন চট্টোপাধ্যায়। বিজেপিকে তিনি কতটা সুবিধে করে দিতে পারবেন তার উত্তর দেবে ভোটের ফল। দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।